আম্মা ঘুম থেকে উঠাই দিছোট সেংসিংগা জিংলা লইয়া আয়া বাড়ি দিছে গো মক্তবে যা মক্তবে যাওয়ার জন্য উঠছি ঘুম ঘুম বাপ ওই যে সুলা আছে না সুলার ঘরে যে কালো কালি দিতা হে জিব্বার মধ্যে আঙ্গুলা লাগাইয়া ওই কালি দি লাগাইয়া ম্যাম আরে আমাদের লস পড়ছে দিদা কই ও তো বড় আলাপ করেন আমার সাথে মানে যতই হাসাহাসি করেন আমার কথাগুলো প্রত্যেকটা সাংসারিক কথা পরিষ্কার কথা এরপরে মক্তবে গেছি যাওয়ার পরে হুজুরি কইছে হামজা জবর আ মিম জের মে নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কোরআন পড় নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না ঠিক কিনা জোরা জোরা মারবো চাবু চরব গোরা ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোরা খেপেছে চাবুক চরে মেরেছে হুদা মিশা কথা হাতি মাটিম টিম তার মাটির পারে মিশা কথা ওই যে গাছে তাল গাছ ওই আমার মিশা কথা এগুলো পরিবর্তন করতে হবে প্রয়োজনে প্রত্যেকটা স্কুলের ভিতরে শুরু করে দাও কি শুরু করতে হবে দুঃখের দিনের দরদ মোর নবী কমলে ওয়ালা সন্তানকে দিনই শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আর ফেডের মধ্যে বাচ্চারে কি বানাবো ছেলেরে কো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো মানে ফতুময় বাচ্চা একটু বুঝার পর কি দিনই শিক্ষা দিবার কোরআন শিক্ষা দিব হুট করে নিয়ে ভর্তি করে দে কিন্ডার গার্ডেন আমি শিক্ষা নীতির বিরুদ্ধে না শিক্ষার বিরুদ্ধে না আমার পরামর্শ আছে আপনি কিন্ডার গার্ডেন খুলেন আর যাই খুলেন আপনার আঁকা আমার পরামর্শ আছে যদি আপনি কিন্ডার গার্ডেন খুলবেন কারণ যেই টাইমে আমার ছেলেটাকে আপনি ঘুম থেকে তুললেন এনে কিন্ডার গার্ডেনে ওই টাইমে আগের ছেলেরা মক্তবে হুজুরের কাছে পড়তো যেহেতু আপনি ওই টাইমে মক্তবের টাইম আপনার স্কুলে নিয়ে যান সকাল সাড়ে ছয়টায় তাহলে আপনার প্রথম ক্লাসটা শুরু করবেন ভালো একজন কারি আরবি শিক্ষক দিয়া হাত তুলে কোন রাজি আছেন কিনা বলেন তাহলে ওই একা তুলছে তোরা তো ফুতাই তো তোরা রে এই দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা তাহলে কি পরিষ্কার এবার আসেন তাহলে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ আগে আমার আম্মা ঘুম থেকে উঠাই দিছে উঠছি ডানকার দিকে বামকার দিকে গেছি আবার আয়া বাড়ি দিছে ওট ডানকে দিকে গেছি সেং সিংগা জিংলা লই আয়া বাড়ি দিছে ওট মক্তবে যা মক্তবে যাওয়ার জন্য উঠছি উঠার সময় তখন যাইয়া বাইরে যাইয়া ঘুম ঘুম বাপ ওই যে সুলা আছে না সুলার ঘরে যে কালো কালি দিতে হে জিব্বার মধ্যে আঙ্গুলা লাগাইয়া ওই কালি দি লাগাইয়া ম্যাম আরে আমাদের লস পড়ছে দিদা ওই ও তো বড় আলাপ করেন না আমার সাথে আমরা বেড়ে ওঠাটা এভাবে যাদের বেড়ে উঠছে এরাই কাজে লাগছে আর এখন যত সুখ আর টুটেস এমনি এমনি ছোট বাচ্চা এমা দাদাত নাই হেমা দাদাত নাই ফুহে ধরছে ইটা ধরছে হিটা ধরছে যত আর কইলাম নঙ্গ দাঁড়া বুগের মধ্যে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ কথা বলেন ঠিক কিনা মানে যতই হাসাহাসি করেন আমার কথাগুলো প্রত্যেকটা সাংসারিক কথা পরিষ্কার কথা এরপরে মক্তবে গেছি যাওয়ার পরে হুজুরি কইছে হামজা জবর আ মিম জের মে নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কোরআন পড় নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না ঠিক কিনা কিতা ফরাই বিদ্যা অহন স্কুল শুধু মিশা কথা আম্পাদা জোরা জোরা মারবো চাবু চরব গোরা ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোরা খেপেছে চাবুক চরে মেরেছে হুদা মিশা কথা হাতি মাটিম টিম তার মাটির পারে মিশা কথা ওই যে গাছে তাল গাছ ওই আমার মিশা কথা এগুলো পরিবর্তন করতে হবে প্রয়োজনে প্রত্যেকটা স্কুলের ভিতরে শুরু করে দাও
কি শুরু করতে হবে দুঃখের দিনের দরদ মোর নবী কমলে ওয়ালা বল দুঃখের দিনের দরদ নবী কমলে ওয়ালা ঠিক কি না বাবা এটাই শিক্ষা রাগ করেন না বিরোধিতা করছি না শুরু করেন কি দিয়ে আগর বাগর এগুলো তো আমার চলে না এগুলো এগুলো খায় না কি শুরু করছে এগুলো যেগুলো শিক্ষণীয় যেগুলো শিখলে ছেলেরা ইহকাল পরকালের একটা চেতনার হৃদয়ে সৃষ্টি হবে এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের প্রাইমারি কথা বলেন ঠিক কি না প্রাইমারি দ্যাট মিন্স ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যখন ঠিক থাকবে উপরে ছাদ তুমি যেমনি মন সেমনি দাও ফাউন্ডেশন ঠিক করেন